সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের জুতার প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ চলতেছে, কিভাবে আমরা জুতা তৈরির প্রশিক্ষণ দিয়ে দিই। এতে কাস্টমার নিজ হাতে কাজ করতেছে, তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কিভাবে কাজ করে মোটামুটি ধারণা দেওয়া হয়েছে। এখন উনি নিজ হাতে কাজ করতেছে, এটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট চলতেছে। এই যে অনেকে যারা ইবা ফাইবার কিনে নিজে স্ক্রিন প্রিন্ট করে, তারা এইভাবে স্ক্রিন প্রিন্ট করতে পারবে। এগুলো সব কিছু আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিই। এই যে এটা ভাই নিজ হাতে কাজ করছে, যদিও প্রথমবার হিসেবে মোটামুটি হয়েছে, আস্তে আস্তে কাজ করলে আরো ফিনিশিং ভালো হবে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আপনি ভালো আছেন? এই তো ভাই আছে আলহামদুলিল্লাহ। বড় ভাই কোথা থেকে আসছেন? বগুড়া, ধুনট থানা। আচ্ছা, ধুনট থানা। আমাদের কাছ থেকে কোনটা জুতা তৈরির মেশিন নিছেন না? জি ভাই। তো আপনাকে তো জুতা তৈরির মোটামুটি প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এখন বাড়িতে গিয়ে কি কাজ করতে পারবেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ পারবো। আচ্ছা আচ্ছা, তো ভাই আমাদেরকে কিভাবে খুঁজে পাইছেন? এই ইউটিউবের মাধ্যমে। আচ্ছা, ইউটিউবের মাধ্যমে খুঁজে পেয়ে তারপর আমাদের এখানে আসছেন? হ্যাঁ জি জি। আচ্ছা, তো ভাই ইউটিউবে তো আরো অনেকে আছে, তো তাদের কাছে না গিয়ে আমাদের কাছে কেন আসলেন? কারণ এই জায়গায় ভালো লাগছে ভাই, সেজন্য আসি। আচ্ছা আচ্ছা, তো ভিডিও দেখে যেরকম ভালো লাগছিল সরাসরি এসে কি সেরকম পাইছেন? জি ভাই। আচ্ছা আচ্ছা, এখন কোনটা এইগুলো স্ক্রিন করলেন না? জি ভাই। আচ্ছা, এরপরে কি বাকি কাজগুলো করতে পারবেন? জি পারবো। আচ্ছা, তাহলে আপনি একটু নিজে আমাদেরকে সরাসরি কাজ করে দেখেন দেখি কি রকম আপনাকে প্রশিক্ষণ দিলাম, বা আপনি এই জুতাটা তৈরি করতে পারেন কিনা। জি জি। পারে যান, আচ্ছা পারে যান। তো বড় ভাইকে যে আইটেমটা শেখানো হয়েছিল, এটা হচ্ছে সম্পূর্ণ নতুন একটা আইটেম, মার্কেটের আনকমন একটা আইটেম। কমনের পাশাপাশি যেন কিছু আনকমনও রাখতে পারে, তাহলে মার্কেটের চাহিদাটা ভালো পাবে, সেজন্য এই নতুন আইটেম প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তো ভাই কীভাবে জুতা বানাই সেটাই আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে হাতে পাঞ্চ করে নিতে হয়, আবার এই আইটেমটা যখন রানিং হয়ে যাবে আপনারা নিজেরা ডাইজ বানাই নিতে পারবেন, আমরা বানাই দিতে পারবো। তখন আর এইরকম বাড়ি দিয়ে ছিদ্র করে নিতে হবে না, কারণ সব সাইজ অনুযায়ী সব স্যাম্পল অনুযায়ী তো আর শুরুতে ডাইজ বানানো সম্ভব না, তাহলে সেক্ষেত্রে অনেক বাজেট পড়ে যাবে। তো সেজন্য এই হাতেও পাঞ্চ করতে পারবেন, বিকল্প এটা হচ্ছে উপায়, মানে নতুন যে আইটেমগুলো করবেন সেটার জন্য এই হাতে পাঞ্চগুলো। দেখতে পাচ্ছেন হাতে ধরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাই এই আইটেমটা তো আপনাকে দেখানো হয়েছিল না, না আপনি মনে হয় যে এই রানিং এই সাইজগুলো করছিলেন? হ্যাঁ। আচ্ছা, এটা নতুন দেখানো হচ্ছে। জি সমস্যা নেই, যখন একটা পারবেন তখন সবই পারবেন, শুধুমাত্র চোখে দেখলেই হবে। মানে কাজ করতে করতে যখন আপনার হাত ক্লিয়ার হয়ে যাবে তখন বাকি সবগুলোই করতে পারবেন আপনি। আমাদের যে ভিডিওগুলো থাকে আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন 20-30 মিনিটের অনেক জুতা বানানোর ভিডিও দেওয়া আছে। হ্যাঁ, তখন ওই ভিডিওগুলো দেখেও করতে পারবেন। এরকম নতুন নতুন বিভিন্ন আইটেম জুতা তৈরি করতে পারবেন। হ্যাঁ, যে দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেম, আপনি যে আইটেম তৈরি করতে চান না কেন আমাদের কাছে সব কিছুর প্রশিক্ষণ পেয়ে যাবেন। আর আমাদের ঠিকানা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই ঠিকানা অনুযায়ী আপনারা সরাসরি আসতে পারবেন এবং সব কিছু প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ পেয়ে যাবেন। আমরা শুধু মেশিন বিক্রি করে কাস্টমার বিদায় করে দেই না, তাদেরকে হাতে কলম এরকম প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিয়ে দিই। যেভাবে হাতে তোরে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের ট্রেনিং সেন্টারে,
এরপরে কি করতে হবে ভাই? আচ্ছা আঠা লাগাতে হবে না? আচ্ছা আঠা লাগাইতে পারেন? জি পারি। আচ্ছা তো দেখি একটু পেস্টিং কিভাবে লাগায় আমাদেরকে দেখান। দেখি এটা কি কখন এই কাজ করছেন? না ভাই করিনি। আচ্ছা আচ্ছা মানে এই প্রথম? না প্রথম। আচ্ছা আচ্ছা তো ভাই এই প্রথম জুতা বানাচ্ছে আমাদের এখানে প্রশিক্ষণ নিয়ে, আর সেটা আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি কিভাবে জুতাগুলা বানানো হয়। এটা হচ্ছে ইউনিক একটা আইটেম, নতুন একটা আইটেম। এর আগে আইটেমগুলো শেখানো হয়েছে, এখন এই নতুন আইটেম শেখানো হচ্ছে, সেটাই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আমাদের ট্রেনিং সেন্টারে কিরকম প্রশিক্ষণ দিই? আঠা শুকানো শেষ, এখন ফিটিং করা হবে। বাকি কাজগুলো একই রকম, যে অন্যান্য জুতার মতো একই রকম, এখন শুধু ফিটিং করে আবার সোলে আঠা দিয়ে লাগাই দিতে হবে। এখন আবার ফাইবার এবং সোলে আঠা লাগিয়ে দিতে হবে। আঠা লাগিয়ে শুকিয়ে তারপর আবার জয়েন করে দিতে হবে। লাগানোর পরে দেখবেন যে ফাঁকা আছে, কোন জায়গায় যেন ফাঁকা আছে, ফাঁকাটা ভরে যাবে। আঠা শুকানো শেষ, এখন আমাদের জয়েন করে দিতে হবে। আগে চাপ দিবেন, হাতে আগে চাপ দিবেন, হাতে চাপ দিবেন, কারণ বাড়ি দেওয়ার চেয়ে বেশি হাতে চাপ দেওয়া লাগবে বেশি। বাড়ি দেন আল্লাহ, সব সাইড বাড়ি দেন। এখন লঙ্গা দিয়ে বাড়ি দিয়ে দিতে হবে এবং এরপর ফিনিশিং করতে হবে। এটা হচ্ছে আমাদের ফিনিশিং মেশিন, এই মেশিনের মাধ্যমে ফিনিশিং করতে হবে। দেখি ভাই জুতোটা একটু পাই দিয়ে দেখান কি জুতো বানাইনি। আপনার পায়ে হবে না ভাই, বড় ভাই পাই দিয়ে। এটা এটা আপনার সাইজ না? একজন দিলে হয়। জি ভাই এটা আপনার পায়ে? আমার পায়ে না। আচ্ছা পায়ে লাগবে, আমি ঠিকমতো একটু সাজার জন্য। আচ্ছা আচ্ছা বাইদেরকে সবকিছু হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমাদের এখানে ট্রেনিং নিয়ে নিজ হাতে জুতা বানাইয়া তারপর সেটা পায়েও দিছে। তো কি অবস্থা ভাই, আমাদের এখানে প্রশিক্ষণ কিরকম মনে হলো আপনার? অনেক ভালো ভাই। আচ্ছা সব কাজ এখন বাড়িতে গিয়ে করতে পারবেন তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো। আচ্ছা আচ্ছা
তো আপনারা আমাদেরকে ইউটিউব থেকে খুঁজে পেয়েছিলেন ওখান থেকে আমাদের এখানে আসছেন জি জি আচ্ছা আচ্ছা তো আপনাকে যদি বলা হয় আমাদের সম্পর্কে ভালো কিছু একটা বলেন এবং খারাপ কিছু একটা বলেন তাহলে কি বলবেন বলেন ভালো কিছু বলবেন খারাপ কি বলবেন আচ্ছা ভালোই পাইছি আমি আচ্ছা ভালো ভালো বলেন আমাদের সার্ভিস কি রকম পাইলেন কি রকম মনে হইছে ভালো পাইছি আমি আচ্ছা আচ্ছা আর যদি যদি বলে আমাদের সম্পর্কে একটা খারাপ কিছু বলেন যেই জিনিসটা আমাদের ভালো লাগে না খারাপ কি আমি তো খারাপ পাই না যে আমি খারাপ বলবো সবই ভালো লাগছে সবই ভালো লাগছে আমার কাছে বলেন দেখেন খারাপ কিছু বলা যায় আমি তো খারাপ পাই নাই ভাই জানেন আপনি খারাপ সকালে আসেন এখনো নাস্তা পানি খাইতে দেইনি এটা বিষয় না তো এটা কাজ শিখতেছে না ভাইদেরকে প্রশিক্ষণ দেওয়া হইছে যার কারণে তো কাজের ফাঁকে সময় পাই নাই আমরা নিজেরাও এখনো খাওয়া দাওয়া করি নাই তো এরকম ভাবে আমাদের এখানে আপনারা কাজ শিখতে পারবেন এবং আমাদের কাছে এই মেশিনারিজগুলো নিতে পারবেন যারা জুতা তৈরির ব্যবসা করতে চাচ্ছেন আমাদের এখানে আসবেন সরাসরি দেখবেন যদি ভালো লাগে তাহলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন যে কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য